আচ্ছা যাই হোক, আমরা আসলে লাইভে আসছি। গত এক বছর ধরে মানে আমার দুলা ভাই প্রীতম এহসানুল হাসান প্রীতম, আফজালুল হাসান প্রীতম, সে রায়ান্সে জব করে মিরপুরে তালতলায়। আর সে পরকীয়া করতেছে, তার পরকীয়ার গার্লফ্রেন্ড হচ্ছে নাফাইসা নিসা, তাকে আপনারা টিকটকেও পাবেন আবার ফেসবুকেও পাবেন। আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকেন, দেখেন কি হয়। ওর দাঁড়া দিছে, যে কোনো টাইমে চলে যেতে পারে। দেখেন তার গার্লফ্রেন্ড কই আসলে, ওই যে তাদের নাফাইসা নিশা আর হাসানুল হক প্রীতম। কই যাইতেছ? এই যে আপু, এক্সকিউজ মি, এক্সকিউজ মি, ওই যে আপু তো ভাইগে গেল। এই কোন দিকে টানতেছেন? এই তো ব্যাগ কই? এই কয় টাকা দিয়ে আনছে তোরে? আচ্ছা না পাইছা নেই, শুধু ভাইয়ে গেল আসলে, ওই যে যাচ্ছে মনে হয়। কেমন গার্লফ্রেন্ড রেখা ভাইগে গেল? বিপদে তো থাকলো না, কি হইল ভাইগে গেল কেন? ভিডিওর এই মুহূর্তে সাউন্ড বন্ধ হয়ে গিয়েছিল। এখন আমি যদি ডিটেলসে বলি, এইখানে হচ্ছে আমার এক আপু সিনথিয়া আপু, সিনথিয়া আপুর হাজব্যান্ড যার নাম হচ্ছে আহসানুল হাসান প্রীতম, সে আসলে পরকীয়া করতেছিল গত এক বছর যাবত। হ্যাঁ, সে আসলে যার সাথে পরকীয়া করছিল তার নাম হচ্ছে নাফাইসা নিশা, সে আসলে টিকটক সেলিব্রিটি। আর ভাইয়া মানে আপুর হাজব্যান্ড হচ্ছে আহসানুল হাসান প্রীতম, সে রায়ান্সে জব করে, এটা মিরপুর শাখার তালতলাতে। তারা প্রায় এক বছর যাবত পরকীয়া প্রেমে লিপ্ত আছে। কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে আপুকে বিয়ে করছে উনি অনেক বছর হয়ে গেছে, এর মধ্যে কাউকে কিছু না বলে প্রীতম ভাইয়া হচ্ছে ওই তার গার্লফ্রেন্ড নাফাইসা নিশাকে নিয়ে চলে গেছে হচ্ছে, এখানে হোটেলের নামটি হাইড রাখা হচ্ছে। এখন ওই ঘটনাটা আপু যে কোনোভাবে জানতে পারে এবং আপু তার ছোটো বোনকে নিয়ে সিলেটে চলে যায় এবং তাদেরকে হাতে নাতে ধরে, আর ওইখানেই হচ্ছে বিষয়টা ঘটেছিল। এখন সাউন্ডটা ভিডিওর কী কারণে বন্ধ হয়ে গিয়েছিল আমি জানি না। এখন বিষয় হচ্ছে যে তাদেরকে মূলত হোটেল থেকে সরাসরি ধরা হয়েছে, নাফিসা নিশু তো চলে গেছে। এখন আমি চাই যে এই ভিডিওটি সবাই শেয়ার দেন। এই যে আমাদের যে আপুর হাজব্যান্ড আহসানুল হাসান প্রীতম এবং হচ্ছে টিকটক সেলিব্রিটি নাফাইসা নিশা, তাদেরকে যাতে মানুষ চিনে রাখতে পারে, এইসব মানুষের কারণে আজকে আমাদের দেশের এই অবস্থা। আমাদের দেশে আসলে পরকীয়া প্রেমটা যে কী ধরনের প্রবলেম হচ্ছে এটা বলে বোঝানোর মতো না। এখানে সে চলে যাচ্ছে, নাফাইসা নিশা যখন দেখলো তখন সে কিন্তু সাথে সাথে এই জায়গা থেকে চলে গেছে। তাকে অনেক কাটকানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু সে থাকেনি, সে চলে গেছে। এই ভিডিওটা মাত্রই করা হয়েছে এই কারণে, আমি এই জায়গাতে ভয়েস ছিল না, আমি আমার ভয়েস দিয়ে কোনো রকমের ভিডিওটা এডিট করে আমি সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিচ্ছি। আর আপনাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট,
ভিডিওটা যত পারেন শেয়ার করেন। আর এখানে আরেকটি বিষয় যদি আমি নোট করি, ওই বিষয়টি হচ্ছে আপু বারবার এই যে এখন আপু কিন্তু কথা বলতেছে হোটেলের ম্যানেজারের সাথে, তাকে বারবার জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনারা যে তাদেরকে এইখানে থাকতে দিয়েছেন, আপনারা কি তাদের কাবিননামা দেখেছেন, তাদের কাবিননামা ছাড়া কেন আপনারা তাকে থাকতে দিয়েছেন, এইগুলো নিয়ে এই ম্যানেজারের সাথে এখন অনেক বিতর্ক হচ্ছে আপুর। ঠিক আছে, এখন এখন আপনারাই বলেন যে এইগুলা কি করছে ওরা, এগুলা কি ঠিক করা হচ্ছে। আমি আবারও ভাইয়ার নামটা বলে দিচ্ছি, আহসানুল হাসান প্রীতম, তিনি রায়ান্সে জব করে মিরপুরের তালতলায়। হ্যাঁ, সে গত 1 বছর যাবত এই পরকীয়া প্রেমে লিপ্ত আছে। হ্যাঁ, আর তার গার্লফ্রেন্ডের নাম হচ্ছে নাফাইসা নিশা, যে হচ্ছে ফেসবুকেও আছে এবং টিকটকে হচ্ছে সেলিব্রিটি। আমি তার নাফাইসা নিশার যেই আইডিগুলো আছে সবগুলো আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা প্লিজ দয়া করে ভিডিওটি শেয়ার করুন এবং হচ্ছে ভাইরাল করে দিন, এইটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট।